আজকে এটা ক্লিয়ার যে রমজান মাসের আগে আমরা নির্বাচন স্টে বলেছিলাম শেষ করতে এবং শেষ যদি না হয় রমজান মাসের পরে করতে সেটাও যে বলেছিলাম এবং কোর্ট সেটা সেদিন শোনেনি দ্যাট ইজ অলসো ক্লিয়ার বিভিন্ন মহল থেকে যারা মিথ্যে কথা বলেছিল আজকে তাদের কাছে সুন্দর উত্তর রয়েছে আমরা আজও বলেছি যে আমরা পঞ্চাশ হাজার পর্যন্ত ফোর্স দিতে রাজি আছি দরকার হলে চার ফেজ তিন ফেজও করতে রাজি আছি সমস্ত ফোর্স দিতে আছি রাজি আছি কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলেছে কেন্দ্রীয় সরকারের ফোর্স না থাকলে এই জিনিস করা সম্ভব নয় অতএব কেন্দ্রীয় সরকার যখন আটই জুলাইয়ের আগে কোনো ফোর্স দিতে পারছে না সেই জন্য আমাদের পক্ষে রিসেডিউলিং করা সম্ভব নয় একটা সময় কোর্ট ভেবেছিল যে দুটো লাস্টের যে দুটো ফেস ছিল যার মুর্শিদাবাদ এবং ওই সব ডিস্ট্রিক্টগুলোকে সেগুলোকে যাতে টেন জুলাইয়ের আগে যাতে হয়ে যায় সেটাও কোর্ট ভেবেছিল যে যেখানে মাইনোরিটিরা প্রচুর রয়েছে সেই প্রোপোজালটা যখন এসছিল মিস্টার মুকুল রোদগির কাছ থেকে সেই প্রোপোজালটা কনসিডার করতে বলেছিল নির্বাচন কমিশনও তাতে না বলেনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলল না আমরা কোনো ফোর্স দেব না অত সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে না ফোর্স দেওয়ার জন্য আজকে নির্বাচন এভাবে পিছিয়ে গেল